কবিতার নাম মুখোশ। আপনি আমাকে চেনেন, না চিনলেও বলছি চেনেন। আমাকে আপনি দেখেন, না দেখলেও বলছি দেখেন। রোজ রাত্রিরে আমার সাথে আপনার দেখা হয়। না, আপনারা যা ভাবছেন আমি তা বলছি না। রোজ রাত্রিরে আপনি আমাকে আদর করেন, সোহাগ করেন, চুমু খান, কিংবা না না আমি সে কথা বলছি না। যে আমাকে ছুঁয়ে দেখার কথা সে হয়তো আমাকে ছুঁয়ে দেখেই না। সে হয়তো পানের নেশায় বোধ হয়ে থাকে, বরফের টুকরোয় চিল হয়ে থাকা গ্লাসের মধুরতার শেষ ফোঁটাটুকু তার ঠোঁটে লেপটে থাকে। বুঝতে পারছেন আমি এমন উদার পুরুষের কথা বলছি না, কিংবা তারও কথা বলছি না যে তার ঘুমন্ত স্ত্রীকে পাশে ঠেলে রেখে অন্য কোনো নারী, হ্যাঁ আমারই মতন কোনো নারীর শাড়ির ভাঁজ খুলছেন, তার শরীরের কটু ঘাম কিংবা উগ্র পারফিউমের তেজ পরখ করতে করতে। না না, আপনারা মুখ লুকাবেন না, আমি এতটা নির্লজ্জ বেসরম বেহায়া নারী নই যে এই ভরা জনতার মঞ্চে আপনাদের এই ভদ্র মুখোশটা আমি খুলে ফেলব। আচ্ছা বাদ দিই, আমরা বরং সোশ্যাল জগতের সোশ্যাল মিডিয়া টিডিয়া এইসব নিয়ে কিছু বলি। আপনি আমাকে দেখেন, হ্যাঁ রোজ রাত্রিরে আপনি আমাকে দেখেন। আপনি আমার প্রোফাইল পিকচারটি উল্টিয়ে পাল্টিয়ে নানাভাবে দেখেন, মেসেজে আপনি এটা ওটা পাঠান, ইনবক্স ভরে ওঠে আপনার পাঠানো ফুল পাখি রোম্যান্টিক গান আর প্রেমের কবিতায়। তারপর আপনার শরীরের একান্ত অঙ্গ প্রত্যঙ্গ পাঠাতে শুরু করেন, পশু ও পশুতে কিংবা মানুষ ও পশুর যৌন উত্তেজক ছবি পাঠান। না, আমি আপনাকে কিচ্ছু বলি না, হয়তো একসময় আনফ্রেন্ড করি, ব্লক করি, কিন্তু আপনি তো একজন নন, কজনকে থামাবো, শেষে আমি হয়তো নিজেকে নিজে থামিয়ে দেই, সোশ্যাল থেকে আনসোশ্যাল হয়ে নিজেকে গুটিয়ে ফেলি। কিন্তু স্কুল কলেজ অফিস আদালত থেকে আমি নিজেকে গোটাই কি করে বলুন? আমাকে রোজ পথে হাঁটতে হয়, ভিড়ের মাঝে আপনার হাতের থাবা কনুয়ের ধাক্কা থেকে আমি নিজেকে বাঁচাতে পারি না, তবু আমি পথ চলি, আপনার চোখের লোলুপ দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারি না, তবু আমাকে পথ চলতে হয়। যানবাহনে নিজেকে জড়সড় করে রেখেও আপনার থেকে আমি বাঁচতে পারি না, ভিড়ের দোহাই দিয়ে আপনি আমাকে চেপে ধরেন, পাশাপাশি সিটে বসলে হাত ভাঁজ করে রাখার কৌশলে আমার মাংসাল বুকে ধাক্কা মারে, নিজের সিট ভেদ করে আমার শরীর ঘেঁষে চেপে বসেন, কখনো কখনো আপনার প্যান্টের জিপারটাও খুলে রাখেন, কেউ আবার পেছনের সিটে বসেও দুই সিটের মাঝখানের কিংবা জানালার পাশ ঘেঁষা সরু জায়গাটি থেকেও আমার নিতম্ব কিংবা বুক ছুঁয়ে দেখেন। এসব আপনার আর আমার নিত্যকার মামুলি ব্যাপার, আমি বুঝেও বুঝি না, আমি কোনো টু শব্দ করি না, নিজেকে কেবল গুটিয়ে রাখার চেষ্টা করি। সারাদিন আমার কর্মক্ষেত্রেও কম ধাকল যায় না, আমার গা ঘেঁষে চলে যান আপনি, ঘাড়ে নির্ভরতার হাত রাখেন, আদুরি কালে টোকা দেন, নিবিড় হবার আকাঙ্ক্ষায় কাজের ছলে একদিন বাইরে কোথাও নিয়েও যান, লেখাপড়া বন্ধ হবার ভয়ে চাকরি ছুটে যাবার ভয়ে কিংবা সংসার হারানোর ভয়ে আমি চুপ থাকি, আমি কিচ্ছু বলি না। কখনো বন্ধুত্বের মিছে জালে
ভালোবাসার মেকি আশ্বাসেও আমি ক্রমাগত প্রতারিত হই, তবু আমি কিচ্ছু বলতে পারি না। এই যে আপনি, মঞ্চের বাইরে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য যিনি কৌতূহলী তাকে বলছি। ভিড়ের পেছনে লুঙ্গি পরা গরিব বেচারা সেজে দূর ছুটে বিড়ি ফুঁকতে ফুঁকতে যিনি ভাবছেন কোন বস্তির চোরা গলিতে ঢোকা যায়, কোন বাস ট্রাক কিংবা পড়ে থাকা রেলের কামরায় অনায়াসে যাওয়া যায়। জি, আপনাকে বলছি। জিন্স টি শার্ট পরা, চোখে সানগ্লাস তোলা, শ্রেষ্ঠ বিদ্যাপীঠে যাওয়া স্মার্ট ছেলে, ব্যস্ততম নগরীর অলিগলি পথে যিনি নরম মাংস খুঁজতে বের হন তাকে বলছি। ধবধবে শার্ট টাই কোট প্যান্ট পরা ভদ্রলোক সেজে থাকা আপনাকে বলছি। শুভ্র কেশের শুভ্র শুষ্যমণ্ডিত পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠকেও বলছি। আর ওই যে একটু দূরে লম্বা জামা পরে মাথা উঁচু করে গর্ব ভরে যারা আমার চলাফেরা ও পোশাকে লোহমা দেওয়া ফতোয়া দেবার জন্য মুখিয়ে আছেন তাদেরকেও বলছি। আঁখে রাতে হুড়পড়ি পাবার স্বপ্নে বিভোর থাকলেও আর চোখের দৃষ্টিতে আমাকে আস্ত গিলে খান না অস্বীকার করতে পারবে? আপনার লোমশ থাবার নিচে আমার দেহটা কুঁকড়ে ওঠে, বেঁচে থাকার সব স্বপ্ন ভেঙে চুর মার হয়ে যায়। এরপরেও আমার নিথর দেহটাকে পুড়িয়ে দগ্ধ করেন কিংবা টুকরো টুকরো করে ভাগাড়ে ফেলেন, গলিত লাশ করেন, তবুও আমি কিচ্ছু বলি না। আমার তো বলার ভাষাই নেই, প্রতিবাদ করা আমাকে শেখানো হয়নি। এই সমাজে আমি বোবা হয়ে জন্মেছি। তবে জানেন তো, আপনাদের মতো ভদ্র সমাজের মুখোশধারি ভদ্রলোকদের দেখে আজকাল বাস ড্রাইভার, রিক্সা চালক, পান বিক্রেতা, হোটেল বয়, গৃহকর্মী, যাদেরকে আপনারা চতুর্থ শ্রেণী পেশার লোক বলেন, তারাও আজকাল আপনাদের মতো মুখোশ পড়তে শিখে গেছে। তাদের রুচির বেশ পরিবর্তন হয়েছে, আপনারাই তাদেরকে পথ দেখিয়েছেন। আপনাদের নাবালক শিশু, স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মেয়ে কিংবা কর্মজীবী স্ত্রীকে হয়রানি কিংবা ধর্ষণ করতে তাদের আর বুক কাঁপে না। ঘরের স্ত্রীকে আপনাদের শোকে যে তুলে রাখা শোপিস মনে হয়, কখনো কখনো আনস্মার্ট মনে হয়, বরং চতুর্থ শ্রেণী পেশার মেয়ে কিংবা স্ত্রী আপনার ঘরে বাইরে কাজের সহযোগী হয়ে এলে তাকে নিবিড় করে পেতে আপনাদের বিবেকে বাঁধে না। আপনাদের কাছে আসলে নারীর সম্ভ্রম বলে কিচ্ছু নেই। যে নারীর জঠরে জন্মেছেন সেই নারীর জঠর উন্মোচিত করতে আপনাদের এতটুকু বাঁধে না। আপনাদেরকে আমি কোন পরিচয়ে ফেলতে পারি বলতে পারেন? এক কাজ করুন, আপনাদের পরিচয় আপনারাই ঠিক করে দিন।